আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দর্শক ভ্যাট উইথ ডক্টর রৌফ ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম আশা করি ভালো আছেন আশা করি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হচ্ছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ আমাদের ছত্রিশতম সেশান রেয়াতের বারোতম সেশান আমরা রেয়াত সংক্রান্ত বিষয়ে বেশ কিছু আলোচনা সম্পন্ন করেছি আমরা প্রথমে আইনের ধারা দুইয়ের উপধারা আঠারো ক আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি রেয়াত কি রেয়াত কাকে বলে কোন কোন আইটেম উপকরণ বলে গণ্য হয় এবং এর বিপরীতে রেয়াত নেওয়া যায় কোন কোন আইটেম উপকরণ বলে গণ্য হয় না যার বিপরীতে রেয়াত নেওয়া যায় না তারপর আমরা ধারা ছেচল্লিশ আলোচনা শুরু করলাম ধারা ছেচল্লিশের উপধারা এক এক এবং দুইয়ের আলোচনা আমরা শেষ করেছি উপধারা এক এবং দুয়ে আমরা কুড়িটা ক্ষেত্র আলোচনা করেছি যেখানে উপকরণ কর রেয়াদ পাওয়া যাবে না তো আশা করি সম্মানিত দর্শকগণ আমাদেরকে অনুসরণ করতে পারছেন আজ আমরা ধারা ছেচল্লিশের উপধারা তিন আলোচনা করব তো আমাদের সাথে থাকার জন্যে এবং রেগুলার আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন তাহলে রেগুলার আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে অনুগ্রহ করে প্রত্যেকটা ভিডিও দেখবেন বারবার করে দেখবেন যারা ভ্যাট সিস্টেমের সাথে আছেন ভ্যাট ইনকাম ট্যাক্স প্রকিউরমেন্ট সাপ্লাই চেন কাস্টমস অডিট পোস্ট অডিট পার্সেজ ফাইন্যান্স অ্যাকাউন্টস এই সমস্ত এরিয়াতে যারা কাজ করেন তাদের জন্যে এই আমার এই ভ্যাট উইথ ডক্টর রৌফ চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো আশা করি খুব হেল্পফুল হবে তো আসুন আজকের ডিসকাশনে যাই আজকে আমরা মূলত ধারা ছেচল্লিশের উপধারা তিনে আমরা ডিসকাশন করব রেয়াত নেয়ার পদ্ধতি এবং ডকুমেন্টস এ যাবত আমরা বারবার আমরা বললাম রেয়াদ নেওয়া যায় রেয়াদ নিতে হয় ইত্যাদি ইত্যাদি যারা প্রাইমারি লেভেলের লার্নার তাদের কাছে এই রেয়াদ নিতে হয় রেয়াদ নিতে হবে রেয়াদ নেওয়া যায় রেয়াদ নেওয়া যায় না এই কথাগুলো তাদের মানসপটে কোনো প্রতিচ্ছবি অঙ্কন করে না যারা প্রাইমারি লার্নার তাদের কথা বলছি যারা একটু কাজকর্ম করেন জানেন রিটার্ন সাবমিট করেন ভ্যাটের কাজ করেন বা প্রাসঙ্গিক কাজকর্ম করেন তারা আবার তারা বুঝতে পারেন তো প্রাইমারি লার্নাররা মনে মনে ভাবেন যে রেয়াদ নিতে হয় কিভাবে নিতে হয় এটা কি এটা কি ব্যাগে করে কাঁধে করে নিয়ে যেতে হয় নাকি তারা ঠিক বুঝে উঠতে পারেন না তো তাদের উদ্দেশ্যে মূলত আজকে এই কথাগুলো বলছি সেটা হলো রেয়াদ নিতে হয় হলো ভ্যাটের দাখিলপত্রে কতগুলো এন্ট্রি দিয়ে ভ্যাটের দাখিলপত্রে কতগুলো এন্ট্রি দিলে রেয়াত নেওয়া হয়ে যায় কোথায় কোথায় এন্ট্রি দিতে হয় ভ্যাটের দাখিলপত্রে মোট বারোটা পার্ট আছে মোট আটষট্টিটা ক্রমিক আছে বারোটা পার্ট আছে আটষট্টিটা ক্রমিক আছে পার্ট ফোর হল ক্রয় আমদানি এবং ক্রয় কোনো প্রতিষ্ঠানের আমদানি এবং ক্রয় পার্ট ফোর এন্ট্রি দিতে হয় পার্ট ফোরে ক্রমিক চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ক্রমিক চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোতে এন্ট্রি দিলে রেয়াদ নেওয়া হয়ে যায় তো আশা করি যারা প্রাইমারি লার্নার যারা প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণার্থী তারা বুঝতে পেরেছেন যে রেয়াদ কিভাবে নিতে হয় এখন আসুন আমরা রেয়াদ নেওয়ার ডকুমেন্টস নিয়ে আলোচনা করি আমরা জানি রেয়াদ নিতে হয় হলো উপকরণের ওপর পূর্বে পরিশোধিত ভ্যাট উপকরণের ওপর পূর্বে যে ভ্যাট পরিশোধ করা হয়েছে সেই ভ্যাট দাখিলপত্রে নির্দিষ্ট সারিতে এন্ট্রি দিয়ে ক্রমিক এন্ট্রি দিয়ে রেয়াত নেওয়া যায় উপকরণ উপকরণ দুইটা সোর্স থেকে আসে উপকরণ আমদানি করা হয় আর উপকরণ স্থানীয় উৎপাদনকারী বা ট্রেডারের কাছ থেকে বা সেবা প্রদানকারীর কাছ থেকে উপকরণ কেনা হয় তো উপকরণ যদি আমদানি করা হয় তো আমদানি পর্যায়ে মূল ডকুমেন্ট হল বিল অফ এন্ট্রি বিল অফ এন্ট্রি আমদানি পর্যায়ে পণ্য খালাস করতে হলে বিল অফ এন্ট্রি সাবমিট করতে হয় বিল অফ এন্ট্রির সাথে আরও অন্যান্য ডকুমেন্টস থাকে বিল অফ এন্ট্রি হলো মূল ডকুমেন্ট তো আমদানি পণ্যের পক্ষে প্রথম এবং মূল ডকুমেন্ট হলো বিল অফ এন্ট্রি এই বিল অফ এন্ট্রি বলে রেয়াত নেওয়া যাবে আর স্থানীয়ভাবে ক্রয়কৃত উপকরণের ক্ষেত্রে মূল ডকুমেন্ট হচ্ছে ভ্যাট চালানপত্র ভ্যাট চালান পত্র হল একটা ফরম্যাট আছে ভ্যাট চালানপত্রের মূষক সিক্স বলা হয় আমরা এর আগে ভ্যাট চালানপত্র দেখেছি আপনারা যে কোনো বই মার্কেটে যে সমস্ত বই আছে যে কোনো বইয়ে আপনারা এই ফরম্যাটটা পাবেন আজকাল অনেক ডকুমেন্টস পাওয়া যায় নেটে অনেক ডকুমেন্টস পাওয়া যায় আমি আশা করি নেটে সার্চ করলেও পাবেন ভ্যাট চালানপত্রটা দেখে নেবেন এই ভ্যাট চালানপত্র হল এই স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে রেয়াদ নেওয়ার মূল ডকুমেন্ট আর আমদানির ক্ষেত্রে মূল ডকুমেন্ট হলো বিল অফ এন্ট্রি তাহলে আমরা আমরা বুঝতে পারলাম যে রেয়াত নিতে হলে আপনার কাছে ক্রয়ের সপক্ষে আপনার কাছে স্থানীয় ক্রয়ের সপক্ষে ভ্যাট চালানপত্র থাকতে হবে আর আমদানির সপক্ষে বিল অফ এন্ট্রি থাকতে হবে এই বিল অফ এন্ট্রি এবং ভ্যাট চালানপত্র ভ্যাট দাখিলপত্রের সাথে সাথে সাবমিট করতে হবে না এটা নিবন্ধিত ব্যক্তির অধিকারী থাকবে তার কাছে থাকবে তার দখলে থাকবে তিনি ভ্যাট দাখিলপত্রে এন্ট্রি দিয়ে নিয়ে নেবেন এটা সাবমিট করতে হয় না পরবর্তীতে যদি ভ্যাট অফিস কোনো অডিট করে কোনো ইনভেস্টিগেশন করে যদি আপনার কাছে আপনার কাছে যদি ডকুমেন্ট চাই তাহলে দিতে হবে ভ্যাট অফিস চেক করতে পারে যে আপনার রেয়াদ গ্রহণ সঠিক আছে কিনা তাহলে আমরা কি দেখলাম আমরা এখন আমরা এখন আমরা এখন দেখলাম যে রেয়াত গ্রহণ করার জন্যে মূল ডকুমেন্ট হলো আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি আর স্থানীয়ভাবে ক্রয়কৃত উপকরণের ক্ষেত্রে ভ্যাট চালানপত্র তবে দুটো ক্ষেত্রে দুটো ক্ষেত্রে এই ডকুমেন্ট থাকে না দুটো ক্ষেত্রে এই বিল অফ এন্ট্রি বা ভ্যাট চালানপত্র থাকে না না থাকলেও রেয়াত নেওয়া যায় এখন আমরা সে দুটো ক্ষেত্র আমরা ডিসকাশন করব করে আমরা আজকের ডিসকাশন শেষ করব। সে দুটো ক্ষেত্র কি দুটো ক্ষেত্র একটা হলো সেবা আমদানি আর একটা হলো প্রিপেইড পেইড টেলিকমিউনিকেশন সার্ভিসেস ক্রয় আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা ক্রয় এখন এই দুটো দুটো আমি এক্সপ্লেন করব করে আমরা আজকের আলোচনা শেষ করব। সেবা আমদানি সেবা আমদানির উপরে আমরা আলাদা একটা সেশন করব। আমরা এর আগেও সেবা আমদানির উপরে কিছু কথা বলেছিলাম তো সেবা সেবা আমদানির ক্ষেত্রে ভ্যাট চালান ছাড়া বা বিল অফ এন্ট্রি ছাড়া রেয়াদ নেওয়া যায় সেবা আমদানির ক্ষেত্রে ভ্যাট চালানো থাকে না বিল অফ এন্ট্রিও থাকে না সেবা আমদানির একটা বিশেষ পদ্ধতি আছে প্রক্রিয়া আছে সেবা তো কন্টেনারে করে বা বস্তায় করে বা কোনো পাত্রে ধারকে আমদানি করা যায় না যেমন অন্য অন্য পণ্য আমদানি হয় সেবা আমদানির একটা প্রক্রিয়া আছে যেমন ধরুন আমাদের কর্পোরেট সেক্টরে খুব বলা হয় যে টেকনিক্যাল নো হাউ সেবা আমদানি করেছি টেকনিক্যাল নো হাউ সেবা খুব আমদানি করা হয় কিভাবে আমদানি করা হয় ধরেন একটা মোবাইল টেলিফোন অপারেটর কোম্পানি তো জার্মানি থেকে দুজন টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে হায়ার করে নিয়ে আসছে ওই যে কোম্পানির থেকে টেকনিক্যাল এক্সপার্ট আনছে সেই কোম্পানির সাথে আগে একটা এগ্রিমেন্ট হয়েছে যে দুজন এক্সপার্ট পাঠাতে হবে দুজন এক্সপার্ট এক মাস কাজ করবে এ বাবদ এক লক্ষ ডলার পেমেন্ট করা হবে চুক্তি হয়েছে তো চুক্তি হওয়ার পরে ওই দুজন এক্সপার্ট এসেছেন ঢাকায় তো ঢাকায় তার স্বাভাবিকভাবে যেভাবে মানুষ আসে পাসপোর্ট ভিসা করে আসে সেভাবে আসেন তো আসার পরে এই তারা এই টেলিফোন অপারেটর কোম্পানির যে সার্ভিস দরকার সেই সার্ভিস দিয়েছেন সার্ভিস দিয়ে আবার চলে গেছেন এই হলো সেবা আমদানি এখানে তো কোনো বিল অপেন্ট নাই কোনো ডকুমেন্টস নাই কোনো কর্তৃপক্ষ ভ্যাট কর্তৃপক্ষ কাস্টমার কর্তৃপক্ষ জানতেও পারে নাই তো এরপরে যখন পেমেন্ট করা পেমেন্ট করতে হবে ব্যাঙ্কিং চ্যানেলে যখন পেমেন্ট করা হবে তখন এই পেমেন্ট করা করার পদ্ধতি হলো যে যে প্রতিষ্ঠান এই সেবা আমদানি করেছেন সেই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিবে এই এক লক্ষ ডলার পেমেন্ট করার জন্যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশানসের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন অনুসারে বাংলাদেশ ব্যাংক পারমিশন দিবে পারমিশন দিলে তার নিজের ব্যাংকের কাছে যাবে ব্যাংকের কাছে যে বলবে এই যে আমার বাংলাদেশ ব্যাংকের পারমিশন আর এই যে আমার চুক্তি এই এত ডলার এখন আমার পক্ষ থেকে সেন্ড করে দাও তখন ব্যাংক বলবে যে এই ভ্যাট পরিশোধের প্রমাণ কি এই সেবা আমদানিকারকের কাজ হলো আইনের ধারা কুড়িতে বলা আছে সেবা আমদানিকারক এই সেবার ওপরে যে পরিমাণ ভ্যাট প্রযোজ্য আমদানিকৃত আমদানিকৃত সকল সেবার ক্ষেত্রে ভ্যাটের হার ফিফটিন পারসেন্ট আমদানিকৃত সকল সেবার ক্ষেত্রে ভ্যাটের হার ফিফটিন পার্সেন্ট সেবা আমদানি ক্ষেত্রে কোনো শর্ট রেট নেই পণ্য আমদানি ক্ষেত্রে কোনো শর্ট রেট নেই শর্ট রেটগুলো সব স্থানীয় ক্ষেত্রে প্রযোজ্য তো এই সেবার উপরে ফিফটিন পার্সেন্ট ভ্যাট সেবা আমদানি কারক সরকারি ট্রেজারিতে জমা দিয়ে পরিশোধ করবে পরিশোধ করে ট্রেজারি চালানোর একটা কপি ব্যাংকের কাছে সাবমিট করবে ব্যাংক বুঝতে পারবে যে এই সেবার বিপরীতে ভ্যাট পরিশোধ করা হয়েছে ব্যাঙ্ক এক লক্ষ ডলার পাঠিয়ে দেবে ট্রান্সমিট করে দেবে কোনো ভ্যাট চার্জ করবে না তো এই যিনি সেবা আমদানি করলেন তার কাছে বিল অফ এন্ট্রি নাই তার কাছে কোনো ভ্যাট চালান চালানপত্র নাই তার কাছে আসে কি তার কাছে আসে হলো ট্রেজারি চালান তো এই ক্ষেত্রে তিনি যখন রেয়াত নেবেন তখন তখন এই ট্রেজারে চালান হচ্ছে তার ডকুমেন্ট এই ডকুমেন্ট বলে রেয়াত নেবেন আর একটা ক্ষেত্রে বিল অফ এন্ট্রি বা মুসক চালানপত্র থাকে না তারপরেও রেয়াদ নেওয়া যায় সেটা হলো আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা ক্রয় প্রিপেইড টেলিকমিউনিকেশন সার্ভিস ক্রয় সেটা কি সেটা হলো ফোন কার্ড রিচার্জ কার্ড যেগুলো আমরা আমরা ফোনে যেগুলো ব্যবহার করি এগুলো এখন ব্যবহার কম হয় আগে বেশ ব্যবহার ছিল এখন তো আমরা বিভিন্নভাবে আমরা লোড করি যা হোক তো এখনও কিছু ব্যবহার আছে ফোন কার্ড রিচার্জ রিচার্জ কার্ড যে আমরা কিনি এর একটা বিক্রয় প্রক্রিয়া আছে বিক্রয় প্রক্রিয়া কি বিক্রয় প্রক্রিয়া হলো যে ডিসকাউন্টে বিক্রি হয় প্রথমে ধরুন একটা টেলিফোন অপারেটর কোম্পানি সেই কোম্পানি এই রিচার্জ কার্ড বিক্রি করলো একশো টাকা রিচার্জ কার্ড প্রথমে হয়তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে এরপরে যিনি কিনে নিয়ে যান তিনি আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন এরপরে আবার যিনি কিনে নিয়ে যান তিনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন এরপরে সর্বশেষ ভুগতে একশো টাকা দিয়ে কিনে তাহলে তাহলে টেলিফোন টেলিফোন অপারেটর কোম্পানি যখন যখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একশো টাকার একটা ফোন কার্ড বা রিচার্জ কার্ড আশি টাকায় বিক্রি করলো তখন নিয়ম হলো একশো টাকার উপরেই ভ্যাট পরিশোধ করে দিতে হবে হলো নিয়ম প্রথম বিক্রির সময় একশো টাকার উপরে ভ্যাট পরিশোধ হয়ে গেল এরপরে যে আবার তিনবার বিক্রি হলো এই তিনবার বিক্রির ক্ষেত্রে কোনো ভ্যাটও পরিশোধ করতে হবে না কোনো ভ্যাট চালানপত্র পত্র ইস্যু করতে হবে না তারা নিজস্ব মানি রিসিপ্ট দিয়ে তারা ক্রয় বিক্রয় করবে তো এই প্রিপেইড টেলিকমিউনিকেশান সার্ভিস যদি কারোর উপকরণ হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে রেয়াদ নিতে হলে এই মানি রিসিট দিয়ে রেয়াদ নেওয়া যাবে এখানে কোনো বিল অফ এন্ট্রিও নাই এবং কোনো ভ্যাট চালানপত্রও নাই তো সম্মানিত দর্শক আমরা আজকের আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আজকে আমরা আলোচনা করলাম রেয়াদ নেওয়ার প্রক্রিয়া কি রেয়াদ নেওয়ার ডকুমেন্টস কি এবং কোন কোন ক্ষেত্রে মূল ডকুমেন্টস ছাড়াও রেয়াত নেওয়া যায় আমি আশা করি আজকের ডিসকাশান আপনাদের বোধগম্য হয়েছে আগামী আগামী সেশনে আমরা একটা একটা বেশ একটু জটিল বিষয়ে ডিসকাশান করব সেটা হলো আংশিক উপকরণ কর রেয়াত পদ্ধতি পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট সেটা আমরা একটা সেশনে ডিসকাশন করব করবো এরপরে আমরা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস নিয়ে ডিসকাশন করা শুরু করব। আমাদের থিওরিটিক্যাল ডিসকাশন শেষ হয়ে যাবে প্র্যাকটিক্যাল এক্সাম্পলস আমি বেশ কয়েকটা সেশন ডিসকাশন করব আমি দেখব যে সম্মানিত দর্শকগণ কেমন কমেন্টস করছেন আমি একটু বেশি ডিসকাশন করতে চাই প্র্যাকটিক্যাল এক্সাম্পলস কারণ হলো এ যাবত আমরা যা শিখলাম তার আমরা অ্যাপ্লাই করব ওই প্র্যাকটিক্যাল এক্সাম্পলসগুলো ডিসকাশনের মাধ্যমে তাহলে ধারণা খুব পরিষ্কার হবে আমি প্রথমে বলেছিলাম যে উপকরণটা রেয়াতে ডিসকাশন যখন শেষ হবে তখন যদি আপনি কনফিডেন্টলি বলতে পারেন যে এই ক্ষেত্রে রেয়াত নেওয়া যাবে আর এই ক্ষেত্রে রেয়াত নেওয়া যাবে না তাহলেই আপনার আপনার ভালো মতো লার্নিংটা হয়েছে তো সেটা আমরা বুঝতে পারবো যখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলসগুলো নিয়ে ডিসকাশন করবো তো প্রিয় দর্শক আজ আমরা প্রায় শেষে চলে চলে এসেছি অনুগ্রহ করে যদি আপনাদের আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে আশা করি যারা অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের কাছে ভালো লাগবে দয়া করে লাইক শেয়ার এবং কমেন্ট দিন যেন সবাই অন্যান্যরাও যেন এই ভিডিওটা দেখতে পায় আমাদের দেশে ব্যাপকভাবে ভ্যাট সচেতনতা সচেতনতা সৃষ্টি করা দরকার আমরা সে উদ্দেশ্যেই কাজ করছি এবং আপনারা যদি লাইক শেয়ার এবং কমেন্ট করেন যদি প্রচুর শেয়ার করেন তাহলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে ভ্যাট সচেত সচেতনতা সৃষ্টি হবে তাহলে আমাদের শ্রম সার্থক হবে তো প্রিয় দর্শক আজ আমরা এখানেই শেষ করছি আমাদের সাথে থাকুন আগামী সেশনে আবার দেখা হবে অনেক ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ